আমার একটা গল্প মনে পড়ে গেছে, না বলে পারবো না মা। আমার বাড়ির পাশে একটা মৎস্য বসে, তা অস্ট্রেলিয়া থাকে, বাংলাদেশে বাড়ি, তো অস্ট্রেলিয়া লেখাপড়া করে বাড়িতে আইসে। বাড়িতে আসার পরে উনার বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। তা উনি যখন আমাদের বাড়ির পাশে এসছে, উনার আত্মীয় টাত্মীয় হবে, বাড়ির পাশে যখন আসিছে, আমি ওই মহোৎসবে উপস্থিত ছিলাম। তখন আসার পরে ওই লোকটাকে দেখে মনে করলাম, বিবেচনা এত সুন্দর পোশাক টুশাক, গায়ের রং দেখে তো মনে হয় না বাংলাদেশি। কি বলবো আপনার, দিকের ধারে বসে শোনেন নারী নরে। তখন যখন ওই লোকটা আসে, আমি মনে মনে চিন্তা করলাম, এই লোকের বেশ দিয়ে তো ভালো শিক্ষিত মনে হয়, তাহলে ইনারে একটু বলি, এই মহোৎসবের ভিতরে দেখি একটু কোনো ভালো কথা পায়নি। কিন্তু ওই বাড়িতে মহোৎসব হচ্ছে কি উদ্দেশ্যে, ওই বাড়ি মানুষ মারা গেছে, সেই উদ্দেশ্যে মহোৎসব করতে, যারে শ্রদ্ধা অনুষ্ঠান করে। যখন ওই লোক আইসে, আসার পরে আমি বলছি কি, দাদা আপনাকে দেখে তো এই দেশীয় মনে হয় না, আপনি কোথায় থাকেন? বলছে আমার বাড়ি বাংলাদেশে, কিন্তু আমি অস্ট্রেলিয়ায় লেখাপড়া করে এসেছি। আমি করলাম বর্ণনা, তাহলে এক কাজ করো, এই যে যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, এখানে এই উদ্দেশ্য দুটি আপনি কথা বলেন, তাহলে আপনার কথা শুনে খুব ভালো লাগবে। এখন করছে কি অনুষ্ঠান? করছে মহোৎসবের মতো হচ্ছে, এটাকে বলা হয় শ্রদ্ধা অনুষ্ঠান, যাকে শ্রাদ্ধ বলে দেয় পরিচয়। তা ওই লোক উঠে বলতিছে, ভালো কথা বলবে, ওই লোক উঠে বলতিছে যে শ্রাদ্ধ যে বাড়ি হচ্ছে, এ বাড়ি খারাপ না, শ্রাদ্ধ করাটা খারাপ না, ঠাকুরের কাছে কামনা করি যে বাড়ি শ্রাদ্ধ হচ্ছে, এই বাড়ির জন্য প্রত্যেক দিন এইরকম শ্রাদ্ধ হয়। আমার কাছে কাউ দেখি, ও শালা বোঝে শ্রাদ্ধ মানে কি। আমি যাইয়ে করলাম, দাদা তুমি কাউ কি? কসে কেন কি হয়েছে? আমি যে শ্রাদ্ধ, এই বাড়ি মাত্র পাঁচটা মানুষ আছে, যদি পাঁচ দিন হয় তারপরে তো সব মরে যাবে, তোমার কিরম আশীর্বাদ পায়? তাকে দাদা শ্রাদ্ধ মানে কি তা আমি জানি না। ও তুমি শ্রাদ্ধ মানে কি জানো না? আরে মানুষ মারা গেলে তার শ্রদ্ধা অনুষ্ঠান করা হয়, তারে কয় শ্রাদ্ধ? ডাক দিয়ে করে বর্ণনা, আমি এই গুতন জানলাম, আগে পরে জানি না। আমি বলছি বাবা মা বাড়ি আছে? কচ্ছে মা আছে, বাবা নাই। আমি ডাক দিয়ে করলাম বর্ণনা, বাবার কি শ্রাদ্ধ করিছো? কচ্ছে না। আমি বলছি বাড়ি যাইয়ে করো গিয়া, নাহলে সদ্য গোষ্ঠী নরকে যাবানে। ও করে বিবেচনা, তাই তো কীভাবে করতে হয় আমার তো নাই জানা, আপনি একটু বলেন। আমি কইছি আমার বলা লাগবে না, ঢাকা রেডিমেড মানে ব্রাহ্মণ পাওয়া যায়, রেডিমেড ব্রাহ্মণ, ওখানে গেলে ওই ব্রাহ্মণ যে ভদ্র দেবে ওই অনুসারে করিয়ে ফেলাম। ও ঢাকায় গেল, ঢাকায় যাওয়ার পরে মাকে বললো, মা জীবনে তুমি করে দিন কলিও না। আর আমিও বললাম না, বাবার শ্রাদ্ধ করতে হবে না? বলছে করবো করবো বাপ, তুইও বাড়ি নাই কি করে করবো? এখন করেছে বর্ণনা, তাহলে কীভাবে করবি? বলছে তোমার কিছু করা লাগবে না, আমি যেই ব্রাহ্মণের কাছে যাই। যখন ঢাকায় রেডিমেড ব্রাহ্মণ ছিল, ওই জায়গায় যাবার পরে পরিষ্কারভাবে দেখতে পাই ব্রাহ্মণ গটি বাটি নিয়ে দাঁড়ায় আছে। এখন যে কাছে ঠাকুর মশাই প্রণাম দিবেন, কি বাবা আমার বাড়ি শ্রাদ্ধ করতে হবে? কচ্ছে আমরা তো করিয়ে বেড়াই ওই, তা কবে যেতে হবে? কচ্ছে আপনি একটা ডেট দেন। আমি বললাম সামনের বুধবারে যাব। তাই ঠাকুর মশাই একটু ভদ্র লিখে দেন। এখন ওই ঠাকুর মশাই ভদ্র লিখে দিয়েছে, যাও ওই যে তিল দুব্বা, তারপরে চাজা লাগে, ওই যে কলা দিয়ে কি যেন, কলার খোলা দিয়ে কি যেন তৈরি করে না, হ্যাঁ কেউ নৌকো কয়, কেউ ডুঙা কয়, যা যা লাগে বলিছি কি, শোনো তুমি তিল দুব্বা ধান, তারপরে ঘি চন্দন মধু এইগুলো জোগাড় রাখো, আর কলা দিয়ে ওইগুলো একটু খোলার মতো তৈরি করো, আর যে জায়গাটা মানে শ্রাদ্ধ করবা ওই জায়গাটা তোমার মারে কবা সুন্দরভাবে লেপন করতে, মানে লেপিয়ে দেবে, লেফা জায়গায় ছাড়া কিন্তু আলেফা জায়গায় হয় না, তোমার মারে গোবর দিয়ে লেপ্তি কবা, ঠিক আছে? এ দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, আরেকটা হচ্ছে কাশিয়ে কুশিয়ে, কাশিয়ে কুশিয়ে চেনেন তো? কি এই জায়গা বগুলার মানুষ চেনে না? হ্যাঁ ওই কাশিয়ে কুশিয়ে তুমি নিয়ে যাও, এই এই এইগুলো জোগাড় করে রাখো, আমি বুধবার সকালে দিয়ে উপস্থিত হব। যখন ওইগুলো জোগাড় করে রাখার জন্য মায়ের কাছে যাবার পরে মাকে পদ্মটা দেখাইছে, মা সব কিছু বুঝতেই পারতিছে, কিন্তু কাশিয়ে কুশিয়ে দেয় মা বুঝতে পারতেছে। এখন সাল দেখো সবা, আমি তো বুঝতে পারতেছি না কাশিয়ে কুশিয়ে মানে কি। এখন করছে, ও মা আমি তো জীবনে করি নাই, তুমি যদি না করতে আমি কো, মা কয় এ শালা তোরে আমি লেয়াবরাসি হয়েছি কি হত্যি, তুই দেখ কাশিয়ে কুশিয়ে মানে কি, তুই ভালো করিয়া মানে অর্থ ভাঙাইয়া দেখ কি। এখন ছেলেটা নিয়ে কাশিয়ে কুশিয়ে চিনতে করতেছে কি কাশিয়ে কুশিয়ে মানে কি। কিছুক্ষণ পরে ডাক দিয়ে করছে, মা বুঝিয়ে লাইছি।
কসে কি বাবা কসে তুমি কাজ করো ওই যে ছোট্ট ভাটটার আছে মাটির ভাটটা কয় আছে মা যখন এনে দিল কসে চিন্তে করে না সকালের ভিতরে কাশি কুশে ঠিক রেডি হয়ে যাবে তার মানে কি বাড়ি এক বুড়ি ছিল ওই বুড়িরই টান দিয়ে ভাটটা ধরাই দে কসে কি ওঠাম কাজ করো তুমি কাশি কুশে যা রাত্রি বের করবা সকালে তাই দেব তাই দে বাবা শ্রাদ্ধ হবে মানে ও কাশে কুশে ভাবছে মানে কাশে কুশে যা বার ভাই এই যে অস্ত্র কাশে কুশে দেখছো ছেলে কত বড় বিদ্বান ব্যক্তি ওরে ভাই বুড়ো মানুষ যদি বাইরি টান দিয়ে বার করে কেমন অবস্থা হয় বাইরি যখন বার করে থইছে সারা রায় বুড়ি কাশতি কাশতি বুক ব্যথায় গেছে মাল পুরো ভর্তি বাড়ি নাই আর্ধে কইছে আরে ভাই যখন সকালবেলা হলো ওই মা সুন্দর ভারে লেপন করে সব কিছু জোগাড় করে রাখছে আর ওই যে কাশে কুশের যে ভার ওই ভারটা কলার পাতা দিয়ে ডাইয়ে রাখছে ব্রাহ্মণ আসে গেছে আসার পরে করছে কে সব কিছু জোগাড় করছিস হ্যাঁ আর ব্রাহ্মণ সব কিছু দেখতেছে আমি এই কাশে কুশে নাই এ কাশে কুশে কি এসছিস বলছে ঠাউর মশাই ওই কলার পাতার তলে দেও এখন ঠাউর বাপ যে জীবনে কলার পাতার তলে যে কাশে কুশে তাই আর জীবনে আমি দেখি নাই থাক উনি থাক কাশে কুশে জালে লাগবে না ছেলে দেবে যা স্নান করি আয় প্রভাত বেলায় স্নান করে আয় স্নান না করলে গঙ্গায় যাবার পরে উনি স্নান করে এসে ঠাকুর মশার সামনে দাঁড়াইছে এমন কছে এই তো বিজে কাবুড়ি দাঁড়াইছিস কেন জীবনে করিস নাই বাবা শ্রাদ্ধ এরম দেহিস নাই কছে কি না কছে আমি যা কই তাই শোন যা কাপড় সারি আয় তুই বিজে কাপড় আগে সারি আয় ও যাবার পরে ওই বিজে কাপুর সারিয়া মানে আরে সদাই শিব ওই ঘন্টা বাজাতি 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 সামনে এসে দাঁড়াইছে ঠাউর মশার দিয়ে কয় এ তুই কি করেছিস তোরে কইছি কাপুর সারি আসতে তাই বলে এইভাবে আসবি নাকি কছে তুমি কলা দিই যে কাপুর সারি আসতে তাই তো আমি একদম সারিয়ে বাজিয়ে দাঁড়াইছি কছে তাড়াতাড়ি আগে বস্ত্র দিয়ে আগে অস্ত্রটা পরে তোর সাথে কথা কব যখন সাদা কাপুর আবার পড়লো কছে তোর অবস্থা বেশি ভালো না তোর বাপের শ্রাদ্ধ আমি করতে পারবো না শোন তন্ত্রমন্ত্র তো কিছু জানিস না আমি যেভাবে বলি তুই সেইভাবে কর